তারেক রহমান রাজার হালে আছে, আমার কথা সজি বজে জয় কি বস্তির ছেলের হালে আছে, শেখ রেহেনা ইউকেতে কি বস্তির সজীব বস্তির ওয়াজির জয় বস্তির আসামি না, বস্তির মানুষের মতো সজীব আছে ওয়াজির জয় আসামি না, তারেক বলেন? জিয়া আসামি, আরে ম্যাডাম সজি বজে তারেক দেওয়া জিয়া বলেন, বিক্রি আসামি। করে না ব্যাডা। সে না না হচ্ছে সেদিনের সালাউদ্দিন, সালাউদ্দিন, সালাউদ্দিন সাহেব, সে সালাউদ্দিন সাহেব, জনগণের প্লিজ টাকা একটু খেয়েছে, সজি সে বজে, দিনের টাকা হ্যাঁ খেয়েছে, পেশেন্স, হ্যাঁ পেশেন্স, তার জি বাবা আয়েশা সজীব ফুল, সজি বজের বজে ক্রিমিনাল ক্রিমিনাল কি কিনা না আপনি শোনেন, গণতন্ত্র না বিএনপি শোনেন নেতৃত্ব না, আপনি শোনেন কোন গণের পক্ষে কি কথা শোনেন, বলেন? আচ্ছা ঠিক সজীব আছে ঠিক বজের, আছে, জি সজীব বজের জয় তাকে প্রতিহত করব এখান থেকে, তাকে আর এই আগুন সন্ত্রাসের অর্ডার দিতে দিব না, আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম, আমরা তাকে এখানে প্রতিহত করব লন্ডনে, মানে আমরা কোথায় তাকে লন্ডনে সাক্ষাৎ প্রতিহত দিব না। করবেন আপনি? জি জনগণ ঠিক করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, থাকবেন, উনি যতদিন ওনাকে আল্লাহ হায়াত রেখেছেন তিনি আমাদের নেত্রী থাকবেন। আপনি দেখেছেন কোন জায়গায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়? কোন দিকে সম্ভব? প্রধান আপা, বিচারপতি আপনি একটা রাষ্ট্রপতি ইন্ডেমনিটি আদেশ নিয়ে ঐতিহাসিক মিথ্যাচারিতা করলেন, ইন্ডেমনিটি মিথ্যাচারিতা আদেশ করে কি নিয়ে আছে? ঐতিহাসিক তারপরে মিথ্যাচারিতা সুপ্রিম করলেন, কোর্ট যখন জিয়ারুর রহমান বঙ্গবন্ধু ঠাকুরকে, খুনিদেরকে সুপ্রিম কোর্ট দায়মুক্তির জিয়ারুর আইন পাস রহমান করা হয়, ঠাকুরকে অবৈধ তখন ঘোষণা চোফায়েল করেছে, সাহেব এটা রক্ষী বাহিনী এখন প্রধান ছিল, বিএনপি রয়ে গেছে, এবং বিএনপি রয়ে ভালো গেছে, করে শোনেন, বঙ্গবন্ধু তখন টার্ন লেফট মোস্তাক ক্ষমতা ক্ষমতায় ছিল মামলা। এবং আচ্ছা তারেক আওয়ামী রহমান, লীগের তারেক রহমান অধিকাংশ নেতা এমপি আমাকে হিসেবে বলতে ছিলেন দেন, তখন, জি তখন শেষ করতে সুপ্রিম দাও, কোর্টের যুদ্ধ যুদ্ধ অপরাধীদের অপরাধীদের নিয়ে বিচার করা আশ্বাস হয়েছে, না, যুদ্ধ যখন অপরাধীদের কে ইন্ডেমনিটি নিয়ে আদেশ, বিএনপি আচ্ছা সুপ্রিম তারেক কোর্টে রহমান, দাঁড়া তারেক রহমান, করাবে, আমি আমি এক সুপ্রিম মিনিট, তারেক কোর্টে রহমান দাঁড়া আপনাকে তো করাবে, শুনতে পাচ্ছি বিএনপি না কথা সব বললেন, বিএনপি থাকবে না কেন? ইন্ডেমনিটি আদেশ, প্রথম প্রথম খুনিদেরকে দায় মুক্তি দেয় হলো 1972 সালে, রক্ষী বাহিনীকে সেই সময় 30,000 মানুষ খুনের দায় থেকে মুক্তি দেওয়া হয়, ওই তিরিশ আচ্ছা হাজার মানুষের পরিবার বিচার চাইতে পারেনি পর্যন্ত, আপনি কিসের ইন্ডেমনিটি গল্প শুনান? ভুলভাল ভাই বোঝাচ্ছেন তারেক অনলাইনে রহমান, ভাই এসে, ভাই ভাই, এগুলো এই ঠিকানা আরে বলতো, ভাই শুনেন, এইসব গল্ফ এখানে মিথ্যা ব্রিফিং বাক্স এখানে ধোঁকা হাজির দিয়েন করেন না, না, বুঝছেন, ওই আপনি এখানে জায়গায় এগুলো গণ কথা অধিকার বলার লাভ পরিষদে নেই, আপনি আপনি অভিযোগ বারবার প্রতিষ্ঠা বক্তব্য দিলে বলতে তখন, হবে, এগুলো আপনাকে কই তো থেকে বলতে পান, হয়েছে, এগুলো এই যে এগুলো সুপ্রিম কই থেকে কোর্টে পান এক্সিকিউটিভ বলেন? অপারেশন আচ্ছা চালাবে, আমাদের সময় আমাদের শেষ, সমাজকে, আমাদের সময় শেষ, সময় শেষ, আমাদের এখন আপনার আয়শা আমাদেরকে সোনিয়ার বিচার কথা শুনে শেষ ব্যবস্থার করুন, উপর জি বারবার যে বিএনপির বর্বর একটা হামলা, তারা যে জ্বালাওপোড়া অগ্নিসন্ত্রাস গুলো বারবার করে আসছে, এটার দায়ভার কে নিবে? এটার দায়ভার অবশ্যই বিএনপি কে নিতে হবে, বিএনপি যারা এই মুহূর্তে লিড করছেন তাদের সবাইকে নিতে হবে। ধন্যবাদ। সাগর, সাগর ভাই, আমি আমি একটু আমি আমি এক মিনিট একটা ইয়ে বলতে চাই, আপনি এক এক মিনিট মিনিটের বললে মধ্যে আমি শুধু, তারেক রহমানকে এক মিনিট দিতে হবে, আচ্ছা দেন ঠিক আছে, সবাই যে বলতেছে বিএনপির নেত্রী এবং ওনারা, আপনারা বলার চেষ্টা করতেছেন যে তারেক রহমানের ভয় কেন, তারেক রহমানের ভয় কেন, আসলে তারেক রহমানের ভয় হচ্ছে এই কারণে, আপনারা দেখেছেন যে তারেক রহমানের মোল্লা ভয় কেন, মানে কি কি কিসের কথা বলছেন বুঝিনি, তারেক যে রহমানের ভয় আপনার কিসের? তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায় কেন, আপনারা সবাই বলার চেষ্টা করছে বিএনপি নেতা যে তারেক আচ্ছা রহমানকে আওয়ামী তার লীগ মানে কি ভয় পায়, আওয়ামী লীগের মধ্যে তারেক রহমান ভীতি আছে বলে মনে করেন আপনি? না না তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের কোনো ভীতি নাই। আমি শোনেন, যখন মোল্লা বিন লাদেন আর মোল্লা ওমর এই দুইজনকে নিয়ে পুরা আমেরিকা সহ ওয়েস্টার্ন কান্ট্রি গুলো সবগুলো একদম নাস্তানাবুদ হয়ে গিয়েছিল, কিভাবে এই বিন লাদেন এবং মোল্লা ওমরকে ধরা যায় কেন জানেন? তো ওরা মনে করতো যে বিন লাদেন এবং মোল্লা ওমর ওরা হচ্ছে সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দেয়, এই কারণে পুরো আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন সহ সবগুলো দেশ এই মোল্লা ওমর এবং বিন লাদেনের জন্য একদম নাস্তানাবুদ হয়ে গেছিল, কিভাবে তাদেরকে ধরা যায়। তো আমরাও মনে করি যে আপনি কি মনে বাংলাদেশের করেন জনগণ লাদেন এবং জি আওয়ামী লীগের তারেক অধিকাংশ রহমান, আপনি মানুষ বলবেন তারেক রহমান, লাদেন আপনি কে বলবেন ধরেছিল, তারেক রহমান, বিন তারেক রহমান, লাদেন আমি এবং ওনাকে 1 মিনিট ক্লিন দিতে বিন চাচ্ছি, লাদেন শেষ এবং শেষ মোল্লা করবেন, হ্যাঁ তারেক রহমান হচ্ছে মানে বিন লাদেন পাকিস্তানের, এবং মোল্লা এক ওমরের এক মধ্যে তারেক রহমান আমেরিকার আসছি বিরুদ্ধে আসছি লাদেন আসছি, জঙ্গি, ওনাকে শেষ মানে কি করতে দিন, শেষ বিশ্ববাসীর করুন। দৃষ্টিতে, বিশ্ববাসীর দৃষ্টিতে লাদেন জঙ্গি, আওয়ামী লীগের দৃষ্টিতে আরে ভাই তারেক তারেক হলো রহমান, অপরাধী, তার মানে কি তারেক দেশবাসীর শোনেন, দৃষ্টিতে তারেক তারেক অপরাধী শোনেন, আপনাকে তো বলছে, আপনাকে তো সাগর ভাই বলছে বলেন? আপনাকে 2 মিনিট সময় দিবে, আপনি অস্থির হয়ে যান কেন, এত আচ্ছা এত অস্থির এম হয়ে সালাউদ্দিন, চলবেন না? আপনি এখন আমাদের এখান থেকে যদি আপনি আরো সেই 2001 সালে চলে যান, আমি আর সময় দিতে পারবো না, 1 মিনিট বলেছি, আপনি এখন মোল্লা ওমর থেকে আজকের কথাতে এসে যদি আপনার কিছু বলবার থাকে 30 সেকেন্ড শেষ করবেন। 30 সেকেন্ড হচ্ছে আজকে কোনো, আজকের যে আমার যে বক্তব্য সেটি হচ্ছে যে বিএনপি যদি আগুন সন্ত্রাস করে তাহলে 2014 সালের 18 সালের পরিণতি না, এর চেয়ে ভয়াবহ পরিণতি হবে। আর আরেকটা লাস্ট মেসেজ হচ্ছে, তারেক রহমান যদি এখানে লন্ডনে বসে বসে মনে করে যে আমি লন্ডনে আছি, বাংলাদেশে আগুন সন্ত্রাসের অর্ডার দিব, এখান থেকে বসে বসে আগুন সন্ত্রাস করব, আর আমি এখানে নিরাপদ থেকে রাজার হালে জীবন যাপন করব, এটা তারেক রহমানের জন্য এই ভুল করবে, এখানে যে আরেক আরামায়েশ করতেছে, রাজার হালে জীবন যাপন করতেছে, শেষ পর্যন্ত এই কাজটাও করতে পারবো না, আমরা আমরা এখানে তাকে প্রতিহত করব, এখান থেকে তাকে আর এই আগুন সন্ত্রাসের অর্ডার দিতে দিব না, আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম, আমরা তাকে এখানে প্রতিহত করব লন্ডনে, মানে আমরা কোথায় তাকে লন্ডনে সাক্ষাৎ প্রতিহত দিব না, করবেন আপনি? জি লন্ডনে তাকে প্রতিহত করব, এখান থেকে আগুন আচ্ছা সন্ত্রাস সে আর অর্ডার আচ্ছা দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, লন্ডনে প্রতিহত করবে যদি এরকম অর্ডার দেয় জনাব তারেক রহমান, আপনার মানে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সম্পর্কে বলছে, জনাব তারেক রহমান গণ অধিকারের আপনার কোনো বক্তব্য জি আছে জি কথা শেষ জি করুন। অসংখ্য ধন্যবাদ। উনি বলছেন
তারেক রহমান রাজার হালে আছে, আমার কথা সজীবজে জয় কি বস্তির ছেলের হালে আছে, শেখ রেহেনা ইউকেতে কি বস্তির সজীব বস্তির ওয়াজির জয় বস্তির আসামি না, বস্তির মানুষের মতো সজীব আছে ওয়াজির জয় আসামি না, তারেক বলেন। জিয়া আসামি, আরে ম্যাডাম সজীবজে তারেক তো জিয়া বলেন, কিছুই আসামি। করে না ম্যাডাম। সে না না, হচ্ছে সালাউদ্দিন, সালাউদ্দিন প্লিজ, সালাউদ্দিন সাহেব, সে সালাউদ্দিন সাহেব জনগণের প্লিজ, প্রাণ একটু খেয়েছে, সে হ্যাঁ জেলে কারাগারে পেশেন্স, গিয়েছে, হ্যাঁ পেশেন্স, তার জি মা আসে, বলেছে সজীব সুযোগ বজে হয়েছে। ক্রিমিনাল কিনা আপনি শোনেন, আপনি গণতন্ত্র করেন না, বিন দিক শোনেন থেকে না, আপনি শোনেন কোন গণের পক্ষে কি কথা শোনেন, বলেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি, সজীবজের জয় ক্রিমিনাল কিনা এটা তার মা ক্ষমতায় থাকা অবস্থায় ধরা যাবে না, তবে আপাতত তার সম্পদ বাজেয়াপ্ত বিষয়ে শেখ হাসিনা যে দুশ্চিন্তা করেছে তার দ্বারা প্রমাণিত হয় সে একটা চোর, দেশের টাকা চুরি করে নিয়ে গেছে, সেগুলো না বাজেয়াপ্ত হওয়ার আমরা জন্য তার মা দুশ্চিন্তা করছে, আমরা 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 তার আমরা মা এই দুশ্চিন্তা ধরনের করছে। শব্দগুলি ব্যবহার না করি, এখন যে ঠিক চ্যালেঞ্জটা আছে, করেছে চোর না বলে আমি বলি সালাউদ্দিন, দুর্নীতিবাজ, চোর না বলে সাগর বলি ভাই, দুর্নীতিবাজ, সাগর ভাই ঠিক শোনেন আছে? না, এম এত লোক সালাউদ্দিন যা প্লিজ প্লিজ, এম দুর্নীতিবাজ সালাউদ্দিন, আসামি এম করেছে, সালাউদ্দিন, এম তারেক সালাউদ্দিন, জিয়া এম বলেন, সালাউদ্দিন তারেক বলতে দিন, জিয়া আপনি বলেন, বলেছেন, বলেন আয়েশা সোনিয়া, আয়েশা তারেক সোনিয়া, জিয়া একটু একটু আমাকে শেষ শেষ করতে করে দেন, আমাকে আমাকে শুধু পরে তো, পাঠিয়ে প্রিয়া সাবজেক্টে আয়েশা পাঠিয়ে সোনিয়া প্লিজ আমাকে একটু, শেষ করে নো তারেক একটু জিয়া একটু কেন, একটু একটু উল্টা পাল্টা একটু, কথা বলেন কেন? জি আমাকে আয়েশা শেষ সোনিয়া, করে আয়েশা দেন, সোনিয়া প্লিজ, লেট হিম লেট হিম ফিনিশ, আমাকে আমাকে বিরক্ত শেষ করতে করবো, দেন, আমার একটু একটু প্রতিনিয়ত শোনেন সাগর, আমাকে আমাকে বিরক্ত শেষ করতে করেন, দেন, উনার আমাকে শেষ অ্যাকচুয়ালি করতে দেন, জানেই না টপসের এম ভাষা কি, সালাউদ্দিন, উনি এম প্রতিদিন সালাউদ্দিন বলছে বলেছেন, আমি উল্টা, আমাকে শেষ শেষ করতে করতে দেন, দেন, ও চায় তারেক রহমান শেষ চায় করতে ওকে দেন, উল্টা পাল্টা বলুক, বলবে জনাব সাবজেক্টে ফেসে সালাউদ্দিন, বেরিয়ে জনাব যাবে, সালাউদ্দিন প্লিজ, ও বলে টো শেষ বা এই করতে ধরনের কথা ঠিক না আছে, বলি, ও আমরা আমি তো আমরা না তাকে আমি বলতে দিই, দেখলো শেষ যে করতে, না ও আমি শেষ চোর করতে না বলি, বলে বলেছি কথাটা কথা দুর্নীতিবাজ, বলেন, ঠিক আছে, সংশোধন করলাম, ঠিক আছে, ওকে। এইবার আসি, আমাদের আপা বলল ইন্ডেমনিটি আদেশ জিয়া দিছে, ভালো করে শোনেন, ইন্ডেমনিটি আদেশ যখন দেওয়া হয় তখন বিশাল বড় একটা রক্ষী বাহিনী, মানে মারাত্মক লেভেলের খুনি আর ডাকাত লেভেলের রক্ষী বাহিনীর দায়িত্বে ছিল তোফাইল সাহেব, এবং সেই সময় দায়িত্বে ছিল মোস্তাক, সেই মন্ত্রিসভায় ছিল এইচটি ইমাম এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা, তারা দায়িত্ব থাকা অবস্থায় এই ইন্ডেমনিটি আইন পাশ হয়, ভালো করে শোনেন, এবং বাংলাদেশের প্রথম অপরাধীদেরকে ইন্ডেমনিটি আদেশ বা দায় মুক্তি দেয় বঙ্গবন্ধু, সেটা রক্ষী বাহিনী 30,000 মানুষকে খুন করেছিল, সেই খুনিদেরকে ইন্ডেমনিটি আদেশ দেওয়া হয়েছিল, এবং এই ইন্ডেমনিটি আদেশের মধ্য দিয়ে 30,000 আরে ভাই আপনি খুন আগে হওয়া কথা মানুষের বলেন, আমি অরিজিনাল বলেছি শোনেন, ইন্ডেমনিটি আদেশ দিয়েছে আমরা আমরা বঙ্গবন্ধু ইন্ডিমিনিটি আদেশ নিয়ে, হত্যায় আমরা এবং ইন্ডিমিনিটি চার শেষ মেয়ের করি, সম্পদ আপনার মামলা প্রতি স্বীকার ওরে করা বলেন, যাবে না, আপনি ইতিহাস শেষ বলিয়ে করি, দেন না, আপনার এবং নিজের এই কথা বলতে 30,000, পারছেন না, আর ওকে ওকে ওকে, আমরা আমরা আমি ইন্ডিমিনিটি আদেশ বলেছি নিয়ে, আপনি আমরা বলুন, আমি বলছি আমরা মানুষের আমরা পরিবার, আমরা ইন্ডিমিনিটি 30,000 অর্ডিন্যান্স পরিবার নিয়ে কোনো আরেকদিন বিচার আলোচনা করতে পারে আলোচনা নাই, করবো, এই ছোট্ট ছোট্ট সাগর শেষ ভাই অবস্থায় একটা ও এত বড় বিশ্বাস বিষয় করে নিয়ে কথা মিডিয়ায় বলবো বলতে না, বলতে পারবো না, শেষ করি এখানে, বলেন আপনি বলেন, সাগর আপনি সাগর বলুন, ভাই, আপনি কথা বলেন, 30,000 মানুষের পরিবার কোনো বিচার চাইতে পারে সে নাই, ইন্ডেমনিটি আইন সম্পর্কে কি বুঝবে, ঠিক সে আছে, সে ঠিক আপনারা আছে, বলেন জানাতে না, পারে তাই জানাতে এম প্রক্রিয়া সালাউদ্দিন, আমরা ঠিক আছে, আমরা এরকম আমরা এরকম আমরা খবরটা ইন্ডিমিনিটি নিয়ে আমাদের আরেকদিন পৌঁছে কথা গেল, বলবো, আরেকদিন শেখ কথা বলবো, হাসিনা দেশে আসতে পারে নাই, আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় আছে, আওয়ামী লীগ নেতারা মন্ত্রী এমপি, তখন শেখ হাসিনা দেশে আসতে পারে নাই, এখন কত বড় নির্লজ্জ হলে জিজ্ঞাস করে তারেক রহমান কেন দেশে আসতে পারে না, আরে ভাই দুটো তো একই কারণ, শেখ হাসিনারও জীবনে ঝুঁকি ছিল, তারেক রহমানেরও জীবনে ঝুঁকি আছে, চোখের মানে পলকে কিসের কতগুলো মানুষকে জীবনের হত্যা ঝুঁকি, করেছে, তারেক রহমান তো বন সাইন করে পালাইছে, তারেক রহমানের আরে ঝুঁকি বাবা কিসের, তারেক তারেক রহমান রহমান তো পালাইনি, একুশে তারেক আগস্ট রহমান গ্রেনেড হামলার পালাইনি, সাথে সরাসরি জড়িত, শোনেন তিনি শেখ শোনেন, হাসিনার কাজ সাজা তারেক করেছে, রহমান সে বন পালাইনি, সাইন করেছে, সে শোনেন, বাংলাদেশের আচ্ছা রাজনীতি করবে না, ধন্যবাদ আপনি ভুল ধন্যবাদ রাজনীতি ধন্যবাদ করেন না, তারেক রহমান, শেখ ধন্যবাদ আয়েশা তিনি সোনিয়া, রাজনীতি ধন্যবাদ চান এম না, সালাউদ্দিন, ধন্যবাদ, সাম্বা উন্নয়নের ঠিক আছে, সাম্বা উন্নয়নের আমি একটা দুদিকে অংশ, আপনার কাছে না গেলাম চোরের আজকে সাথে আর, সম্পর্কে না, খাম্বা বানাচ্ছে তারেক জিয়া, ওইরকম খাম্বা কাজ বানাইছে, করেন এবং সেই খাম্বার না, উপরে চোরের সাথে আপনারা সম্পর্কে বিদ্যুতের লাইন কথা না, দিছেন, চোরের সাথে তারেক রহমানের চুরির বানানো সাথে, খাম্বার উপরে আপনারা কারেন্টের লাইন দিছেন, তারেক হ্যাঁ রহমানের বানানো আপনাদেরকে খাম্বার খাম্বা উপরে বানিয়ে আপনারা করছে, কারেন্টের লাইন খাম্বা দিছেন, খাম্বার মধ্যে এটাও তারেক একটা রহমান উন্নতির জিন্দা অংশ, থাকছে, এটাও একটা হ্যাঁ উন্নতির তারেক অংশ, রহমানকে বলে খাম্বার বুঝতে মধ্যে পেরেছেন, জিন্দা থাকছে, হাওয়া এবং মন তারেক ধন্যবাদ প্রিয় রহমানের দর্শক, কারণে শেয়ার তারেক করবেন, কাল রাত রহমানের 9টায় কারণে আপনাদেরকে আপনারা অন্য কোনো বিচ্ছিন্ন ভীষণে হয়ে হাজির হব, হয়নি সেই পর্যন্ত ভালো করেছেন। থাকুন, সুস্থ থাকুন, এখানেই রাখছি।